নমস্কার বন্ধুরা, আজ 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের প্রতিটি দেশে প্রতি বছর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 10ই ডিসেম্বর 1948 থেকে এই দিবসটি উদযাপন করা হয়। আমি এবং আমার এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বিশ্বের সকল মানুষকে জানাই মানবাধিকার দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এর সঙ্গে আমি নিজে একজন মানবাধিকার কর্মী, তাই আমার সমগ্র বিশ্ব জুড়ে যত মানবাধিকার কর্মী ভাই বোনেরা আছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো মানুষ হিসেবে আমাদের দু ধরনের অধিকার পাই আমরা, একটা হচ্ছে নৈতিক অধিকার, এক আইনগত অধিকার। নৈতিক অধিকার বলতে যেটা ন্যায় বিবেকবোধ থেকে মানুষের মধ্যে আসে, যেমন পরিবারের প্রতি ভালোবাসা, পাড়া প্রতিবেশী সবার সাথে মিলেমিশে থাকা, এই অধিকারগুলো ক্ষুণ্ণ হলে রাষ্ট্র কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেয় না, কিন্তু সমাজ ভালো চোখে দেখে না। আর আইনগত অধিকার, ভোট দেওয়ার অধিকার, শিক্ষার অধিকার, বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার, ভোটদানে অংশগ্রহণ করা অধিকার, সব কিছুই আমাদের আইনগত অধিকারের মধ্যে পড়ে। তো যেখানে